वालेकुम वेलकम बैक टू माय चैनल कैमन आमार व्यूअर्सरा सबाई ईद खे ईद आनंद उपभोग करे जानी ना जे जेखने आछेन सबाई भालो थाकेन आल्लाहर रहमते और आमी तो भालो आछी आलहामदुलिल्लाह। आज के आमी आपनादेर जन्य निये आसलाम आज के कुरबानीर गोश खेते खेते सबाई একটা কেমন যেন হয়ে গেছে। তো এখন আমি আজকে স্পেশাল একটা আইটেম নিয়ে এসেছি, সেটা হচ্ছে কালাভুনা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনা। তো এই কালাভুনাটা কীভাবে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখে নিন কালাভুনা কীভাবে তৈরি করতে হয়। তো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, তার জন্য এই যে মশলা এলাচ আছে, কিছু কিছু সাদা গোলমরিচ আছে, এখানে নিয়েছি কিছু তেজপাতা, নিয়েছি কিছু শাহী জিরা তেজপাতা, আর এখানে আমি একটা জয়ত্রীকে টুকরো করে হাফটা নিয়ে নিয়েছি, আর স্টার এলাচ আছে এখানে দুটো নিয়েছি, আর এখানে আছে বড় এলাচ দুটো, আর লং আছে কিছু, আর এখানে কিছু কাবাব চিনি নিয়েছি, আর এখানে গোলমরিচ, আর এখানে একটু জয়ত্রী, এক টুকরা জয়ত্রী ভেঙে রেখেছি আমি, আর কিছু দারুচিনি। তো এই মশলাগুলো আমি সব দিয়ে দিব, শুধু জয়ত্রী আর জয়ফলটা একটু বেটে নিতে হবে। আর এখানে আমার 2 কেজি পরিমাণ গরুর গোশ আছে। তো হাড্ডি, গোশ, চর্বি, তারপরে কলিজা সব কিছু মিলিয়েই নিতে হবে কালাভুনাটায়, কারণ কালাভুনা শুধু সলিড মাংসে ভালো হয় না, সব মাংস মিলানো থাকে, সেই পরিমাণ সেই মাংস দিয়েই করতে হয়। আর এখানে আছে কিছু পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজ কুচি অল্পই দিয়েছি, কালাভুনায় পেঁয়াজ কুচিটা বেশি একটা না দিলেই ভালো হয়। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আছে, তো সেটা দিয়েছি, আর পরিমাণ মতো লবণ, 2 কেজিতে যতটুকু পরিমাণ লবণ লাগে সেটুকু আর কি আমি দিয়ে নিয়েছি, তো 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তো 1 কাপ পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তাটাই দিতে হবে, পেঁয়াজ বেরেস্তাটাতেই ভালো একটা ফ্লেভার আসবে। আর এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া আছে, তো সেই হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিবেন, কারণ হলুদের গুঁড়াটা বেশি একটা ব্যবহার করতে হয় না কালাভুনার মধ্যে। তো ধনিয়ার গুঁড়া আছে 1 টেবিল চামচ দিয়ে দিলাম, আর এখানে 2 টেবিল চামচ আছে টক দই, আর এখানে আছে শুকনা মরিচ, শুকনা মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেমন ঝাল ঝাল একটা ফ্লেভার আসে। তো আর এখানে আমি মশলা বলেছিলাম যে জয়ত্রী আর জয়ফলটা বেটে দিব, আর সব মশলাগুলো আমি আস্তই দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি যা যা দেখিয়েছিলাম সবগুলোই আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আপনাদের চাইলে বেটেও দিতে পারেন, আমি আস্তই দিয়ে দিলাম। তো এখানে মশলাগুলো দিয়ে আমি এখন ভালো করে এটাকে মাখাবো মাংসগুলোকে। এই যে হাত দিয়ে অনেক সুন্দর করে মাখাতে হবে। ও আর এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম যে তেলটা, সেই তেলটা 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। তো তেল দিয়ে আমি এখানে এই গোশগুলোকে একদম খুব ভালো করে মাখাতে হবে। সেই এই কাজটা আপনারা যদি পারেন 2 হাত দিয়ে করবেন, আমি 1 হাত দিয়েই করছি। আর আমি গোশটা মাখাতে মাখাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি,
আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদের তবে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ছোট করে একটি প্রেস করে দিবেন যাতে করে আমি এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আপলোড দিলে তা আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। তো তারপরে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন ভালো লাগলে। তো এভাবে আমি সুন্দর করে গোছগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে আমি যে জয়ত্রী আর জয়ফলটা বেটে নিয়েছিলাম সেইটা আবার দিয়ে দিলাম। যত ভালো করে আপনারা এই গোশটা মাখাতে পারবেন ততই মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যাবে আর এটা খেতেও অসম্ভব অসম্ভব মজা হয়। সেটা আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে খেতে পারেন তো বুঝবেন যে আসলে কতটা মজা এই কালা ভুনা। তো এখানে আমি চলে আসলাম, এখানে প্যান বসিয়ে দিয়েছি। আমি কিছুটা পরিমাণ সাবিন তেল দিয়ে দিলাম, খাবার তেল। তারপরে আমি ওটা গরম হলে এই গোশটা যে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে কোনো অবস্থায় এখানে পানি ইউজ করবেন না, যেহেতু আমি এখানে টক দই দিয়েছি আর এটা মশলাটা ভালো করে মাখিয়েছি, গোশটা অটোমেটিক পানি ছেড়ে দিবে। তো আমি এখানে কোনোভাবেই পানিটা ইউজ করব না। আস্তে আস্তে ভাজতে ভাজতে একটা সময় আমি একটু নাড়াচাড়া করে এটাকে ভালো করে ঢেকে দিব। ঢেকে দিলেই দেখবেন 10 মিনিট পর, নাড়াচাড়া করার পরে আর কি 10 মিনিট পরে পানি উঠে আসবে এটা থেকে ঢেকে দেওয়ার পরে। তো ঢাকনা দিয়ে রাখলাম, আমি ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। এই 10 মিনিটের মধ্যেই চলে আসবে। আর এটা আরেকটা জিনিস মশলা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে রাঁধুনি মশলা। এই কালা ভুনার যে আসল ফ্লেভারটা নিয়ে আসে সেটা হচ্ছে এই রাঁধুনি মশলাটা। রাঁধুনি মশলাটা আপনারা না চিনলে কোনো দোকানে গিয়ে বললেই হবে যে রাঁধুনি মশলা কোনটা, তো আপনাদের দিয়ে দিবে। তো আমার মাংসটা দেখেন, কিছু আমি কিন্তু পানি দেইনি, এমনিতেই পানি ছেড়ে এসেছে। আবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এটা নাড়াচাড়া করতে হবে কারণ নিচে যদি লেগে যায় তখন আর ভালো লাগবে না, একটা পোড়া পোড়া ফ্লেভার চলে আসবে। আর এই কালা ভুনার কোনো মানে পোড়া কোনো ভাব থাকা যাবে না, এটা মশলাটা আসলে ভুনতে ভুনতে কালো হয়ে আসবে। এটা কোনো ভাজা মাংস না, এটা কালা ভুনা ইজ কালা ভুনা। তো আপনারা আমার রেসিপিটা ফলো করে দেখবেন যে আসলে কালা ভুনাটা খেতে অনেকটা টেস্টি। যদিও আমি চট্টগ্রামের মেয়ে না, তারপরেও চিটাগাংয়ের যে এই কালা ভুনা মেজবানি মাংস এগুলো আসলে অনেকটা টেস্টি। আর প্রত্যেকটা অঞ্চলেই এক একটা খাবারের বৈশিষ্ট্য থাকে, তো সেই প্রকারভেদে আমার কাছে খুব ভালো লেগেছে কালা ভুনাটা। তো আমি এই যে রাঁধুনি মশলাগুলো এটা গুঁড়া করে নিয়েছিলাম, তো এটা মাংসটা কষানোর পরে আমি এই মশলাগুলো 2 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিয়েছি। তো আপনারা এইভাবে মশলাটা গুঁড়া করে নিয়ে তারপরে দিয়ে দিবেন, দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছিল যে আসলে তখনই মনে হচ্ছিলো খেয়ে ফেলি, কিন্তু কালা ভুনাটা তো এখনও রেডি হয়নি, আরও প্রসেসিং আছে, সেটাও আমি আপনাদের সাথে দেখিয়ে দিব আপনাদের কাছে। আপনারা দেখতেই থাকুন। এই তো এই অবস্থায় আমি
আরও কিছুক্ষণ রাখব ঢাকনা দিয়ে। এখন মিডিয়াম আঁচেই আপনাকে 20 মিনিট রান্না করতে হবে। মাঝে মাঝে আপনি ঢাকনা খুলে নেড়ে দিবেন যাতে পোড়া না লাগে। তো আমিও মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম। নেড়ে দিতে দিতে একটা সময় দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে আস্তে। দেখুন আমার মাংসগুলো মশলাগুলো কত সুন্দরভাবে গায়ে লেগে গেছে। তো দুই দিন তো ঈদের পরে আর দুই দিন আমি আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ মনটা একটু খারাপ ছিল। সে খারাপের কারণও আছে, সেটা হচ্ছে আমার বোনের মোবাইল সেটটা হারিয়ে গেছে। বলতে কি আমার বাসা থেকে চোরে নিয়ে গেছে, আমার বাসার রুমে দেওয়া ছিল চার্জে, সেখান থেকে চোরে নিয়ে গেছে। তো এইখানে আমি আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, যেটা বললাম আর একটু প্রসেসিং আপনাদের আসছে সেটা দেখাবো। এখানে প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এই কাজটা আপনাকে সরিষার তেল দিয়েই করতে হবে, নাহলে আপনি অরিজিনাল ফ্লেভারটা পাবেন না। তো এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, যেটা বাগারের জন্য রেডি করতে হবে। কালাপুনের একটা লাস্টে বাগার দেওয়া হয়, সেই বাগারটাই আপনাদের দেখাচ্ছি। আর এটা দিতেই হবে, নাহলে আসল টেস্ট আপনারা পাবেন না এই কালাপুনার। তো বাগারটা দিতে হবে সরিষার তেল দিয়েই, যে আমরা যে খাবার তেলটা খাই সেটা দিয়ে দিলে আপনারা আসল টেস্টটা পাবেন না। তো এটা যখন দেখবেন একদম একটু ভাজা ভাজা আর কি ব্রাউন কালার হয়ে আসছে, তখন যেহেতু এটা সরিষার তেল, তো দেখুন ফুলে ফেপে কেমন অবস্থা হয়েছে। তো সেই অবস্থায় আমি দিয়ে দিব কিছু রসুন কুচি। রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ দিলেই হবে, আর কিছু গোটা কয়েক, গোটা ছাড়িয়ে শুকনা মরিচ দিয়ে দিব। শুকনা মরিচ, রসুন আর দিয়েছি হলো পেঁয়াজ। এগুলো ভালো করে ভেজে নেবেন আপনি, যেহেতু দেখা যাচ্ছে না সেহেতু এরকম একটা চামচ নেবেন। আর কিছু দিয়ে দিচ্ছি আদা কুচি। তো এই আদা কুচিটা দিলেও আপনারা এক্সট্রা একটা ফ্লেভার পাবেন এই বাগারটার থেকে। তো এভাবে করে ভালো করে ব্রাউন কালার করে এই সব কিছুকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আমি পরবর্তী যে প্রসেসটা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা সব কালাপুনার মধ্যে ঠেলে দিবেন না, আমি যেভাবে করছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এই অবস্থায় আমি কিছু মাংস এখান থেকে উঠিয়ে আমি এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এইভাবেই করতে হবে, তাহলে জিনিসটা খেতে খুব ভালো লাগবে। তো এভাবে করে নেড়ে আপনি এই বাগারটার মধ্যে দিয়ে দিলে নাড়াচাড়া করে তারপরে আমি কি করব, এটাকে পরে ঢেলে দিব ওই কালাপুনার অন্য মাংসগুলোর মধ্যে। তো দিয়ে আপনাকে একটু মিশিয়ে দিয়ে সাথে সাথে আপনাকে ঢাকনাটা দিয়ে দিতে হবে, তো বাগারের ফ্লেভারটা তখন ছড়িয়ে যাবে। তো এখানে আমি একটু নাড়াচাড়া করে দেখুন আমার কালাপুনার কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। তো এইভাবে আমি আরও 15 মিনিটের মতো রান্না করব। মোট কথা হচ্ছে আপনার 40 থেকে 50 মিনিট তো লেগেই যায় কালাপুনা রান্না করতে, আস্তে আস্তে করে রান্না করবেন। তো আমি এখানে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার আমি একটু 10 মিনিট ঢাকনাটা রেখে আবার উঠিয়ে নিয়েছি, আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এই পর্যায়ে আমার কালাপুনাটা কত সুন্দর একটা কালার চলে আসছে।
তো এভাবে দেখুন কালারটা আবার চেঞ্জ হয়ে আরো কালো হয়ে যাবে। তো তারপরে আপনারা একটু টেস্ট করে দেখবেন যে এই মাংসটা একটু একটা বাটিতে উঠিয়ে দেখবেন কতটা সিদ্ধ হয়েছে। তো সিদ্ধ যদি নাই হয় আপনাদেরটা, তো তারপরেও আপনাদের একটু পানি ইউজ করলেও করতে পারেন, আর না করলে ভালো হয়, কারণ এটা তেলের মধ্যে ভুনতে ভুনতে এক সময় দেখবেন একদম সফট হয়ে আসছে মাংসটা। তো আমার এখানে কালাভুনা রান্না শেষ হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। সেটা সবাই খেয়েই বলছে, আমি নিজের প্রশংসা করতে চাই না, যারা খেয়েছে তারাই বলেছে যে অসম্ভব টেস্টি হয়েছিল কালাভুনাটা। তা আমি আপনাদের এক টুকরো উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরটা কতটা জুসি আর স্পাইসি হয়েছিল। তো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু চামচের ই দিলেই একদম কত সুন্দর একটা সফট ধাপ চলে আসে, একদম আস্তে করে কাটা হয়ে যায়। তো এভাবে করে রান্না করে সবাই খাবেন। দেখুন মাংসটা একদম সফট হয়ে গলে গেছে। এখানে আমি পানি একদমই একটু ইউজ করিনি, আমার কালাভুনাটা অসম্ভব সুন্দর হয়েছিল। আপনারাও আমার মতো করে বানিয়ে খেতে পারবেন আমার রেসিপিটা ফলো করে। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করছি। শেষে আমি আবারও একটু বলে নিচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন যে যেখানে বসেই দেখছেন, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তো এভাবে আমার মতো করে কালাভুনা রান্না করে সবাই খাবেন, কারণ গরুর মাংসটা খেতে খেতে একঘেয়েমিভাবে আর ভালো লাগে না, একটু ডিফারেন্ট কিছু রেসিপি ফলো করে বানিয়ে খেলে সেটা খেতে অনেক টেস্টি হয়। তো আজ এখানেই রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।